যে সমস্ত সবজিগুলো সেদ্ধ খাওয়া উচিত। সুস্বাস্থ্যের জন্য সবজির তুলনা নেই, রান্না করে হোক কিংবা কাঁচা সবজি যেভাবেই খান না কেন স্বাস্থ্যের জন্য তা উপকারী। প্রচলিত ধারণা মতে কাঁচা সবজিতে পুষ্টিগুণ বেশি থাকে সেদ্ধ করা সবজির চেয়ে, কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু সবজি আছে যা সেদ্ধ করে খাওয়া বেশি ভালো। গবেষকদের মতে সবজি সেদ্ধ করার পর তার ভিটামিন, মিনারেল, অন্যান্য পুষ্টিগুণ অনেকখানি বেড়ে যায়। এই সবজিগুলো সেদ্ধ খাওয়াই বেশি ভালো, এমন কিছু সবজির কথা জানতে পারবেন আজকের এই ফিচার থেকে। বিট, প্রতিদিন একটি বিট খাওয়ার চেষ্টা করুন, এটি রক্ত চলাচল বৃদ্ধি করবে এবং মাসিকের সমস্যা দূর করবে। সবচেয়ে ভালো হয় বিট সিদ্ধ করে খেলে, বিশেষজ্ঞদের মতে বিট শুধু 3 মিনিট সেদ্ধ করা উচিত, এর বেশি নয়। গাজর, পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে গাজর সেদ্ধ করুন, চাইলে কিছু মরিচের গুঁড়া দিতে পারেন, এই সেদ্ধ গাজর চোখের জন্য ভালো। আলু, অনেকের পছন্দের সবজি আলু, আলু নানাভাবে রান্না করে খাওয়া হয়, তবে সেদ্ধ করে খাওয়া বেশি ভালো। আলু সেদ্ধ করলে এর ক্যালোরির পরিমাণ অনেকখানি কমে যায়, তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সেদ্ধ আলু খেতে পারেন। ব্রোকলি, বিস্বাদ ব্রোকলির স্বাদ বেড়ে যায় যখন তাকে সিদ্ধ করা হয়। স্বাদ আরও বেশি বৃদ্ধি করতে চাইলে ব্রোকলিতে সেদ্ধ করার সময় পানিতে 1 চা চামচ অলিভ অয়েল মিশিয়ে দিতে পারেন। পুঁই শাক, আধুনিক গবেষকদের মতে সবুজ শাকসবজি সেদ্ধ করলে এর পুষ্টিগুণ বহুগুণে বেড়ে যায়, বিশেষ করে পুঁই শাক এবং মেথি। সেদ্ধ করে খাওয়া বেশ স্বাস্থ্যকর। মিষ্টি আলু, মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, মিষ্টি আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, রান্না করে খাওয়ার চেয়ে মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়া বেশি ভালো। মটরশুঁটি, সামান্য পরিমাণ লবণ ও মরিচ মিশিয়ে মটরশুঁটি সিদ্ধ করতে পারেন, এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকারী। বিশেষজ্ঞদের মতে মটরশুঁটি কমপক্ষে 6 মিনিট ধরে সেদ্ধ করা প্রয়োজন। এছাড়া বাঁধাকপি, ফুলকপি, ভুট্টা ইত্যাদি সবজিগুলো সেদ্ধ করে খাওয়া ভালো। সেদ্ধ সবজি খাওয়ার উপকারিতা, সেদ্ধ সবজি অ্যাসিডিটি সমস্যা রোধ করে, গ্যাসের সমস্যা থাকলে সেদ্ধ সবজি খেতে পারেন। সবজি সহজে হজম হয়, জ্বর ডায়রিয়ার সময় সেদ্ধ সবজি খাওয়া ভালো, ওজন কমাতে সাহায্য করে, কিডনির পাথর দূর করে দেয়, ত্বক এবং চুলের পুষ্টি যোগিয়ে থাকে।